পঞ্চায়েত ভোটের প্রার্থী বাছাই নিয়ে প্রকাশ্যে সংঘাত, বুথ কমিটির বৈঠকে তুল কালাম, দুই পক্ষের মধ্যে বিবাদ থেকে ধাক্কাধাক্কি, উপস্থিত নেতৃত্বের সামনেই চলতে থাকে বিক্ষোভ, সমগ্র ঘটনায় ফের অস্বস্তিতে তৃণমূল, তীব্র কটাক্ষ বিজেপির, পঞ্চায়েত ভোটের প্রাক্কালে তুঙ্গে রাজনৈতিক তরজা। মালদহ জেলার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত থানাপাড়া বুথে তৃণমূল বুথ কমিটির বৈঠক ছিল। উপস্থিত ছিলেন হরিশ্চন্দ্রপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সঞ্জীব গুপ্তা, জেলা তৃণমূলের সহসভাপতি বিকাশ ব্যানার্জি সহ অন্যান্য নেতৃত্ব। সেখানে পঞ্চায়েত ভোটের সম্ভাব্য প্রার্থী তালিকা নিয়ে আলোচনা হয়। প্রার্থী হিসেবে উঠে আসে দুজনের নাম, একজন বর্তমান পঞ্চায়েত সদস্য বাসন্তী দাস এবং অপরজন ব্লক তৃণমূল সহসভাপতি সাগর দাস। কিন্তু এই দুটি নাম উঠে আসতেই বিবাদ শুরু হয় দুই পক্ষের মধ্যে। এক পক্ষ দাবি করে প্রার্থী হিসেবে বাসন্তী দাস ছাড়া অন্য নাম যাবে না, এই নিয়ে তারা নেতৃত্বকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে। ছড়িয়ে পড়ে উত্তেজনা, পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় নেতৃত্বের সামনে ধাক্কাধাক্কি, হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুই পক্ষ। পরবর্তীতে উপস্থিত নেতৃত্বের হস্তক্ষেপে কিছুটা নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। এদিকে সমগ্র ঘটনা সামনে আসতে ফের অস্বস্তিতে পড়েছে তৃণমূল নেতৃত্ব, সামনে এসে পড়েছে আভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্ব, আর যা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। বিজেপির দাবি কাটমানির বিনিময়ে তৃণমূল প্রার্থী ঠিক করা হয়। সাথে বিজেপির জেলা কমিটির সদস্য কিষাণ কেডিয়া বলেন, কেন্দ্রীয় বাহিনী ঢলে তৃণমূল একটা জায়গাতেও জিততে পারবে না, হরিশ্চন্দ্রপুর সদর বিজেপির ঘাঁটি। যদিও তৃণমূলের দাবি কোনো ধাক্কাধাক্কি হয়নি, দল বড় হয়েছে তাই প্রার্থী হিসেবে একাধিক জনের নাম উঠে আসতে পারে। হরিশ্চন্দ্রপুর অঞ্চল তৃণমূলের সভাপতি সঞ্জিত গুপ্তা বলেন, একটা বুথে আমাদের হাজারের বেশি কর্মী এসেছে বৈঠকে, এখানে বিরোধীরা প্রার্থী দিতে পারবে না। আপনি এটা নিয়ে কি বলবেন? এখানে গন্ডগোল হচ্ছিল, বিক্ষোভ হচ্ছিল না? সাগর দাসকেও আমরা চাইছি যে সাগর দাসও দাঁড়ায়, যখন নিয়ম আছে যে তিনজন মিলেই দাঁড়াবে, তিনজন নাম তো পাঠাতেই হবে। আমরা তৃণমূল যেই দাঁড়াক, বাসন্তী দাস দাঁড়াক, বাসন্তীকেও ভোট দেবো, বা তৃণমূলের একজন সেট হবে, আমরা তো তৃণমূলকেই সাপোর্ট করছি। তো আমরা তিন যখন তিনজন নিয়মে যাবে তো তিনটারই নাম যাক, নিয়ম কেন আমরা ভঙ্গ করব? আমরা এখানে সবাই জানি যে তিনজনের নাম পাঠাতে হবে, তিনজনের নাম যাক, এটা আমরা ভোটের সময় যাতে ওখান থেকে কী করে দিতে প্রাপ্তি করে দিতে সেটা আমরা এই করবো ভালোই। সাগর তো বর্তমান সেক্রেটারি আছে, কোনো কিছু অসুবিধা হতে গেলে হেল্প করে। সাগর দাস পাশে দাঁড়াবে কি মনে করছে? ভালোই মনে হয়। আর বাসন্তী দাসের নাম উঠছে তো খুব ভালো, সবারই কাছেই যাই, আমি সাধারণ গ্রামবাসী হয়েই বলছি সবারই পাশে এসে দাঁড়ায়, খোঁজ খবর নেওয়া, কোনো কিছু খোঁজ খবর নেয়, এবার তার মধ্যেই তো লড়াই আছে, একা তো লড়াই করা যায় না, আরও কাউকে নিয়েই লড়াই করতে হবে। ঠিক আছে, ওইও তো কোনো খারাপ কাজ করে। এবার আমরা করছিলেন আপনার হস্তহস্তি ধাক্কাধাক্কি, গ্রামবাসী বাসন্তী দাসকে চাই, কি কারণে? পুরাতন মেম্বার। হ্যাঁ, কি কারণে বিক্ষোভ করছিলেন? আমার তিনটা চারটা নাম পাওয়া যায় না, আমার একটাই নাম বাসন্তী দাস। কি দাবি ছিল? কি দাবি ছিল আপনাদের? আমাদের দাবি একটাই, একজনই, ওটা হলো বাসন্তী দাস, আদার্স কোনো নাম যাবে না। করছিলেন
যদিও তৃণমূলের দাবি কোনো ধাক্কাধাক্কি হয়নি, দল বড় হয়েছে, তাই প্রার্থী হিসেবে একাধিক জনের নাম উঠে আসতেই পারে। হরিচন্দ্রপুর অঞ্চল তৃণমূলের সভাপতি সঞ্জীব গুপ্তা বলেন, একটা বুথে তাদের হাজারের বেশি কর্মী এসেছে বৈঠকে, এখানে বিরোধীরা প্রার্থী দিতে পারবে না। এই বিষয়ে সঞ্জীব গুপ্তা কি জানাচ্ছে শুনে নেব। ধস্তাধস্তিতে দেখা গেল কর্মী সমর্থকদের মধ্যে, কি বলবেন এই ব্যাপারে? এখানে কোনো ধস্তাধস্তির ব্যাপার নাই। মমতা ব্যানার্জি উন্নয়ন কেন্দ্র গোটা গ্রামবাসী একদিকে হয়েছে, একদিকে হয়ে একজনের নাম প্রস্তাব করছে, আরও কেউ কারো নাম প্রস্তাব করেছে। এতে পার্টির আজকে মানে বড় সংসার হয়েছে, পার্টিতে অনেক কর্মী বেড়েছে, আমাদের সংসার বড় হয়েছে, তারপরে পার্টির টিকিটের দাবিদার থাকতেই পারে। এটা আমরা উচ্চ নেতৃত্ব কাছে নাম পাঠিয়ে দিয়ে আলোচনা সাপেক্ষে পার্টির যা ডেকোরিয়াম সে মেনটেন্সে ধস্তাধস্তিতে দেখা গেছে। না না, এখানে কোনো ধস্তাধস্তি হয়নি, একটা হই উল্লাস হয়েছে। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, যেহেতু এখানে প্রচুর কর্মী সমর্থক, আপনি দেখলেন প্রায় হাজারের মতো একটা বুথে যদি কর্মী হতে পারে তাহলে এই বুথের অবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? প্রার্থী দিতে পারবে না, যারা এখানে প্রার্থী দিতে পারবে না। একদম উন্নয়ন নিরিখে আপনারা দেখতে পেলেন এখানে হাজারের উপর কর্মী তৃণমূল, একটা বুথে ভাবা যায় যেখানে 1500 ভোট তার মধ্যে হাজারের উপর তৃণমূল কর্মী। তো উন্নয়নের নিরিখে মানুষ এসেছে, মানুষ কাউকে সমর্থন করছে, এতে উন্নয়নের নিরিখে এই বুথে বিজেপিরা প্রার্থী বা বিরোধী দল কোনো দল প্রার্থী দিতে পারবে। বিরোধীরা স্মারকলিপি দিচ্ছে জেলা প্রশাসনকে যে কেন্দ্রীয় বাহিনী দিয়ে যেন ভোট হয় পঞ্চায়েত ভোট, ওটা ওনাদের বিরোধীদের সম্মুখে ভাওতা। বিরোধীরা অলরেডি হেরে বসে আছে বলে এগুলো খবরের প্রচারে আসার জন্য চেষ্টা করছে। আমার নাম সঞ্জীব গুপ্তা, হরিশ্চন্দ্রপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস। বিজেপির দাবি কাটমানির বিনিময়ে তৃণমূল প্রার্থী ঠিক হয়। সাথে বিজেপি জেলা কমিটির সদস্য কিষান কেডিয়া বলেন, কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হলে তৃণমূল একটা জায়গাতেও জিততে পারবে না। হরিশ্চন্দ্রপুর সদর বিজেপির ঘাঁটি, তিনি কি জানাচ্ছেন শুনে নেব। হরিশ্চন্দ্রপুরে প্রপারে টিএমসির মধ্যে দুই গোষ্ঠীর মধ্যে ক্যান্ডিডেট বাছাই নিয়ে একটা ধস্তাধস্তি হয়েছে এবং কোথা কাটাকাটি হয়েছে। ধস্তাধস্তি এই পর্যায়ে পড়েছে যে হাতাহাতি করতে হয়েছে, কারণ যে ক্যান্ডিডেট বাছাই, যে ক্যান্ডিডেট দিবে তাতে একটা কাটমানির একটা ব্যাপার আছে। এই সরকার যোগবে থেকে আছে শুধু দুর্নীতি কাটমানি ছাড়া কোনো গল্প নাই। যেখানে গোষ্ঠী কোন্দল সেখানে আর কি সরকার চলতে পারে? আজকে একটা ক্যান্ডিডেট হবে, পার্টি যাকে ডিসিশন করবে সে ক্যান্ডিডেট, এখানে তো কাটমানির ব্যাপার আছে ক্যান্ডিডেট বাছাই নিয়ে, আর তো কোনো ব্যাপার নাই। আজকে তাবড় তাবড় নেতারা ওখানে থেকে একটা ক্যান্ডিডেট বাছাই করতে পারেনি, তার মধ্যে গণ্ডগোল হাতাহাতি করতে হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আজকে কলকাতাতে সাগরদিঘিতে কি হলো, টিএমসি সাফ হয়ে গেল, সেখানে একটা নির্বাচন আরেকটা হলো, সেখানে 18টার মধ্যে 14টা বিজেপি পেল। আজকে টিএমসিকে কেউ চাচ্ছে না পশ্চিমবাংলাতে, ওরা খালি ভয় দেখিয়ে সন্ত্রাস করে ভোট নিয়ে বসে আছে। এখন যে কদিন পরে যে ভোট হবে পঞ্চায়েত ইলেকশন, নিরপেক্ষভাবে যখন ভোট হয়, আমরা হাইকোর্টে কেস করেছিলাম যে কেন্দ্র বাহিনী দিয়ে ভোট করাতে হবে এবং প্রত্যেক বুথে 100% সিসিটিভি ক্যামেরার মাধ্যমে যেন ভোটটা হয়। হাইকোর্ট যদি রায় দিয়ে দেয় তাহলে টিএমসির একটাও সিট খুঁজে পাওয়া যাবে না পশ্চিমবাংলায়, এটা আমরা কথা দিচ্ছি। টিএমসি মুছে ধুয়ে সাফ হয়ে যাবে। আপনারা দেখেন যে টিএমসি বড় বড় নেতা কেষ্ট যাকে বলছিল নকুল দানা খেয়ে আমরা ভোট করাচ্ছি, আজকে তিনি তিহার জেলে আছেন। আপনারা দেখেন হরিশ্চন্দ্রপুর সদর এলাকায় টিএমসির কোনো ভোট নাই, সম্পূর্ণ ভোট হচ্ছে বিজেপির। এখানে যেখানে গণ্ডগোল ছিল বিজেপির যেটা মেম্বার টাকার বিনিময়ে সে টিএমসি যোগ করেছে। আজকে সদরে আপনার এমএলএ এমপি গ্রাম পঞ্চায়েতে বিজেপি জয়লাভ করেছে। এখানে ওরা কতই গণ্ডগোল করুক, কতই টিকিট বেচাবেচি করুক, কাটমানি করুক, কিন্তু সেখানে জিততে পারবে না। এখানে ভারতীয় জনতা পার্টি হরিশ্চন্দ্রপুর সদরে পঞ্চায়েত দখল করে এবার একটা সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করবে।